হ্যালো গাইস, আমি মেলার ভিতরে চলে আসলাম। মেলার ভিতরে আসার পরে একটা সুন্দর স্টল আমার চোখের সামনে ভাসলো। এখানে ভাইরা বিড়াল কুকুরের বাইরে এক্সপোর্ট করে। ভাইয়ের মুখ থেকে আমি বিস্তারিত সব কথা জানার চেষ্টা করবো। রিলোকেশনটা করি বাংলাদেশ থেকে, যদি কারো প্যাট সে তার দেশে যে দেশে যাক বিষয়ে সে সেখানে নিয়ে যেতে চায়, তার নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্রসিডিওরগুলো আমরা এখান থেকে করে দিই। ইভেন আমরা এখানে সে যদি তার লোক না থাকে, আমরা ডোর টু ডোর সার্ভিসটা দিই। দেখা গেলো আমরা তার বাসা থেকে নিব, সে বিশ্বের যে কোনো কান্ট্রি যে কোনো শহরে থাকবে, আমরা তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের। যেখানে যেখানে আপডেট হবে আমাদের সাথে চলে আসে। ওই অনুযায়ী আমরা এখান থেকে যত রকমের ডকুমেন্টসগুলো আছে আমরা ওইভাবে রেডি করি। ইভেন আমাদের ভ্যাকসিন, আমাদের যে হেলথ কেয়ার যে সেন্টার, যেখানে আমাদের ভ্যাট ট্যাট যা যা লাগে, ভ্যাকসিন মাইক্রোচিপ সহকারে যা যা দেয় আমরা ওগুলো প্রোভাইড করে থাকি। এবং দেওয়ার পরে তার জন্য মিনিস্ট্রি থেকে পারমিশন, লাইভস্টক থেকে পারমিশন নিতে হয় তাকে বাইরে পাঠানোর জন্য। এবং যে যাবে তার পাসপোর্ট ইংলিশে সে যাবে, এটা কমার্শিয়াল। প্যাট হিসেবে তার পালিত একটা চাইল্ড হিসেবে সে যাচ্ছে তার পাসপোর্টের এগেনস্টে। এবং এটা নেওয়ার জন্য তার যেগুলো প্রসিডিউর আছে, দুইটার প্রসিডিউর, একটা কার্গোতে আর একটা হচ্ছে ব্যাগেজে, লাগেজে। হ্যাঁ, সে তার সাথে যেতে পারবে। অনেক সময় কী হয়, ক্লায়েন্ট অনেক সময় চলে যায় আগে, আগে চলে যায়, তার প্যাটের যে কাগজপত্রগুলো করা হয় না, তখন সে বাদ দেয়গুলো কার্গোতে নিতে হয়। কার্গোতে এগুলো হচ্ছে, সে ডিপেন্ড করে সে যখন যাবে, সে আমাদের সাথে কথা বলবে সে কীভাবে নিতে চায়, আমরা ওইটা তাদের কাছে পাঠাই দেবো। ওইভাবে মানে ওই আপনাদের যে বাজেটটা আছে ওইভাবে ইয়া করেন আর কি। এবং এটা হচ্ছে কি, অনেকে আমরা দেখি এয়ারপোর্টে চলে যায়, তার পেটটা রেখে যায়, কান্না করে নিতে পারছে না, সেই জিনিসটা যা কখনো না হয় সেই সার্ভিসটা আমরা এখন থেকে চালু করতেছি। আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি? আমাদের সমস্ত প্যাটদের জন্য যা যা প্রয়োজন, এভরি হেলথ ক্লিনিক যা আছে, ক্লিনিক্যালি যা আছে সব সেখান থেকে প্রোভাইড করা হয়। এই যে আরেকটা আছে আমাদের ডোমেস্টিক, অনেক কি হয়, দেখা গেলো ঢাকা থেকে তার প্যাটটা চিটাং পাঠাতে যাচ্ছে, অথবা বান্দরবান পাঠাতে যাচ্ছে, সেই ক্ষেত্রে সে যেতে পারছে না। তো আমাদের ডোমেস্টিক কুরিয়ার সার্ভিস আছে, হৃদয় হাটলক, হাটলক কুরিয়ার সার্ভিস, প্যাট কুরিয়ার সার্ভিস। এটার মাধ্যমে আমরা বাংলাদেশের অভ্যন্তরে মানে যে কোনো জায়গায় আমরা এটা কুরিয়ার করে দেবো, কুরিয়ার করে দিতে পারবো। এবং যাতে সেফলি যে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের দায়িত্ব। ভাই, আমার প্রশ্নটা হলো, দেখা গেলো আমি ঢাকাতে আছি, আমার একটা হয়তো চিটাং যাবে, সেভাবে এটা মূলত কাস্টমারদের সার্ভিসের ইয়ার উপরে, চাহিদার উপরে নির্ভর করে। যেমন অনেকে বাই এয়ারে চায়, তখন বাই এয়ারের জন্য এক প্রকার কস্টিং হয়। অনেকে প্রাইভেট সার্ভিস চায়, যে প্রাইভেট কারে সার্ভিস নিবে, তখন ওনাদের জন্য একটা সার্ভিস হয়। আবার অনেকে মানে বিভিন্ন ক্যাটাগরি আছে আর কি, বিভিন্ন অনেকে দেখা যায় যে বাজেট কম থাকলে বাসে সার্ভিস চায়, তখন দেখা যায় যে আমরা নিজেরাই তখন সাথে করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসি। মানে আপনাদের সব সার্ভিসে আছে আর কি, যেভাবে নিতে চায় সব সার্ভিসে আছে। দেখেন এখানে আমার একটা আপু আছে, উনি হলো ইনচার্জ। ওনার মুখ থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপুর কাজটা কি? আমার হচ্ছে একটা ভেটেরিনারি ক্লিনিক আছে, এনিমেট কেয়ার নাম। ওখানে সকল প্রাণীর হচ্ছে ভেটেরিনারি সার্ভিস যেগুলো লাগে আমরা সবগুলো দিয়ে থাকি। সাথে আমাদের ভেটেরিনারি একটা ল্যাব রয়েছে, সেখানে রক্ত রক্ত পরীক্ষা করা হয়। আচ্ছা, ল্যাবটা কোন জায়গায়? বাড়িঘোড়া জে ব্লক, 8 নম্বর রোড, 3 নম্বর রোড। আপনাদের একটাই শাখা? একটাই শাখা। আচ্ছা, এখানে আপনারা মূলত কোন কোন জিনিসগুলো বেশি দেখেন আর কি আপনাদের ইয়াতে? কুকুর, বিড়াল, পাখি, এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি দেখা হয়। তাছাড়া আমরা বিভিন্ন গরু ফার্ম ভিজিট করি, গরু ছাগল এগুলো আমরা দেখি। তার মানে বিভিন্ন মানে অ্যাগ্রোর যে ফার্মগুলো আছে সবগুলো আপনারা ভিজিট করে, এটা কি ট্রিটমেন্ট আপনারা ওখানে যাইয়ে দেন নাকি? যেগুলো হচ্ছে গরু মুরগি এগুলো হচ্ছে আমরা ওই ফার্মে গিয়ে দেই, ফার্মে যাই। কিন্তু কুকুর, বিড়াল, পাখি এগুলো হচ্ছে ক্লিনিকে নিয়ে আসতে হয়। ক্লিনিকে নিয়ে আসতে হয় না? আচ্ছা, তাহলে হলো আপনাদের শাখা কি একটাই? শাখা একটাই। মেলা উপলক্ষে এখানে কি তো কোনো সেবা আপনাকে দিচ্ছেন নাকি না শুধু স্টল নিয়ে আসছেন? আমরা স্টল নিয়ে এসেছি, কিন্তু প্রচারের জন্য এসেছি। জি জি। কিন্তু গতকালকে সেবাও দিতে হয়েছে, যেহেতু আমরা সাথে ডাক্তার নিয়ে এসেছি, বিড়াল অসুস্থ হয়েছিল তখন আমরা একটু ট্রিটমেন্ট করেছি। আজকে আমরা যারা যাদের পালিত পশু পাখি আছে তারা সরাসরি জানতে পারছে এখানে কি ধরনের সার্ভিসটা পাওয়া যাচ্ছে। এটাই আসলে মেইন বিষয়, মানুষ না জানতে পারলে তো আর যাবে না। আয়োজন করতে আমরা এই জিনিসগুলো আমরা প্রচার করতে পারছি। আচ্ছা, এই মেলাটা কি প্রতি বছর হয় নাকি? এটা দ্বিতীয় বছর। এমনি আপনারা সারা কেমন পাইতেছেন এই মেলাতে? কারণ এই পশু পাখির মানে পালা নিয়ে অনেকে আগ্রহ। ছোট অ্যানিমেলের একটা ওয়ান স্টপ সার্ভিস হলো আমরা তিনজন, যে অ্যানিমেট কেয়ার,
পেট সার্ভিস বিডি এবং হার্টলক পেট সার্ভিস, যেটা মানে সবই তো আপনাদের নিজস্ব, সবই নিজস্ব, আমরাই সবাই সিস্টার বলতে পারেন আর কি, একটা চেইন। তো আমরা মানে আপনার ক্লিনিকের থেকে শুরু করে আমাদের ক্লিনিকে নিয়ে আসার জন্য ট্রান্সপোর্ট দরকার, মানে দেশীয় ট্রান্সপোর্ট দরকার, সেটাও আমরা দিয়ে থাকি। আবার দেখা গেছে অনেকে আমাদের ক্লিনিকে এসে অনেকে বলে যে আমরা দেশের বাইরে যাব, মাইগ্রেশন করতেছি, সেই ক্ষেত্রে আমাদের বিদেশি ট্রান্সপোর্টের সার্ভিসটা লাগে, সেই ক্ষেত্রে আমরা আছি পেট সার্ভিস বিডি। সব কিছু মিলে আপনি বলতে পারেন যে অ্যানিমেডকেয়ার পেট সার্ভিস বিডি লিমিটেড এবং হার্টলক পেট সার্ভিস, মানে একের ভিতর সব একটা প্যাকেজ আর কি, একটা প্যাকেজের ভিতরে সব কিছুই আছে আর কি। জি জি, না অনেক ভালো লাগলো ভাই আপনাদের ইয়েটা ইয়ে করে। আমি চেষ্টা করবো আপনাদের অফিসে যাওয়ার জন্য চেষ্টা করবো, গেলে হয়তো আরও বিস্তারিত আরও অনেক কিছু আমি জানতে পারবো। আর আমার আসলে আমার চ্যানেলটা হচ্ছে নতুন, রিফাত আবদুল্লাহ এগ্রো। আমি মূলত আমার নিজের ভিডিওগুলোই সবসময় করি, তার পাশাপাশি বিভিন্ন ফার্ম যারা উদ্যোক্তা, নতুন নতুন উদ্যোক্তা, ওনাদের ভিডিও করার চেষ্টা করি। এটাতে একটা ভালো হলো যে যারা এই পশু পাখির সাথে জড়িত আছে জানতে পারলো যে একটা চিকিৎসার জন্য একটা ভালো একটা ঠিকানা পাইলো, প্রতিষ্ঠান পাইলো, পালিত চিকিৎসা দেখে যেত, সেটা সে চাইলে এখন সাথে দিতে পারবে, সে যেখানে থাকলো সেখানে আমরা পাঠাই দেওয়ার, সে যদি নাও থাকে এখানে আমরা তার বাসা থেকে নিয়ে তার বাসা বন্ধু পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা করতে পারবো। আমি একটা কাজ করবো, আপনাদের যে ইয়েগুলো আছে ঠিকানাগুলো আছে, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের মতো আমরা প্রথম আসছি, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রচার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনারা এরকম আমাদের যদি আরো উৎসাহ দেন আমরা আরো কাজের প্রতি আরো অনুপ্রেরণা পাবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। তাহলে আপু আর আপনাদের ধন্যবাদ ভাইয়া, হয়তো আপনার মাধ্যমে অনেকেই জানতে পারবে আমাদের ক্লিনিক, আমাদের সার্ভিস গুলো, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট সব কিছুর ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। বলতেছি যে আপনারা যে আসছেন আমাদের কাছে এটাই অনেক আনন্দের বিষয়। তো আমরা হচ্ছে আপনিও আগেবারের সাথে আমাদেরকেও নিয়ে আমাদের আমাদের আসলে আমাদের কাজে এলো ভাই আপনাদের কাছে যাওয়া। হ্যাঁ, সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আপনাকেও সাপোর্ট করবে, আমাদেরকেও সাপোর্ট করবে, কারণ সাপোর্ট না করলে তো কেউ আগে বাড়তে পারবে ভাই। অবশ্যই, কারণ এই বর্তমানে ইয়েটাই হলো অনলাইনে, অনলাইনের মাধ্যমে সব কিছু কেনা বেচা দেখা সব কিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে। তা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ।